কলকাতা হচ্ছে বাংলাদেশীদের জন্য একটা প্রাণ। বাংলাদেশ থেকে আমরা অনেকেই কলকাতায় আসি, কেউ আসে ঘোরাঘুরি করার জন্য, কেউ আবার আসে ডাক্তার দেখানোর জন্য। কলকাতায় এসে আমরা খুঁজে কোন হোটেলে বাঙালি খাবার পাওয়া যায়। আমরা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম প্রিন্স হোটেল। বাইরে থেকে লেখা ছিল উচ্চমানের বাঙালি খাবার পাওয়া যায়, আমরা এই জন্য আজকে চলে আসলাম প্রিন্স হোটেলে সকালে নাস্তা করার জন্য। মেনুতে সব রকমের খাবারের নাম এবং দাম আছে, আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার দিতে পারবেন। অনেক রকমের ভর্তা আইটেমও আছে এখানে। এই হোটেলটা হচ্ছে মির্জা গালিবি স্ট্রিটে, আপনারা নিউ মার্কেটে যাওয়ার পথেই পাবেন। আরও কিছু বাঙালি হোটেল আছে নিউ মার্কেট এরিয়ায়। এখানে আপনারা ভর্তা ভাত, মাছ, ডাল, মুরগি, সবজি, যেসব খাবার আমরা বাঙালিরা পছন্দ করি এবং খেয়ে অভ্যস্ত, ওসব খাবার আপনারা প্রিন্স হোটেলেই পাবেন। সকালে নাস্তা নিয়েছিলাম আমরা ডিম, পরোটা, ডাল এবং সবজি। এছাড়া আপনারা সকালের নাস্তায় ডিম খিচুড়িও পাবেন। আমরা আগের দিন রাতে মাছ, ডাল, সবজি, আলু ভর্তা খেয়েছিলাম ভাতের সাথে, আমার কাছে খুব ভালো লাগলো, পুরো বাঙালি খাবারের স্বাদ পেলাম। আপনারা যারা কলকাতায় আসেন তারা চাইলে এই হোটেলেও খেতে পারেন, আশা করি আমার মতন আপনাদের কাছেও ভালো লাগবে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনাদের কোনো উপকারে আসে, তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের মন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।